দেখা যায় ঠিক মতো বা কথা শোনা যায়? লেখো তো, কথা কি শোনা যায় আমার? ওয়ালাইকুম সালাম, কথা শোনা যায়? থ্যাংক ইউ, কথা শোনা যায়? দেবযানী, ওয়ালাইকুম সালাম, তোমার কি কথা শোনা যাচ্ছে নাকি শোনা যাচ্ছে না? সাউন্ড লাগবে? ও, শোনা যাচ্ছে। রোনাল্ড বিশ্বাস, কথা শোনা যাচ্ছে তাহলে? শ্রেয়া, সাউন্ড ঠিক আছে? ইয়েস স্যার, মানে শোনা যাচ্ছে। ওকে ওকে, থ্যাংক ইউ। উঠে না কেন বুঝি না আমি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। আর 2-3 মিনিট ওয়েট করি, ওরা আসুক, তারপর ক্লাস শুরু করে দেবো। ওকে, থ্যাংক ইউ সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। নো নো আপডেট অ্যাবাউট দ্য এক্সাম, আই এম ইন ইউর মেডিকেল কলেজ, দ্যাট মিন্স খাজি ইউনুস আলী মেডিকেল কলেজ ইন আইতপুর, রাইট নাও ইন আওয়ার ভিলেজ, ইন মাই ভিলেজ আই এম স্টেইং হিয়ার, দের ইজ নো আপডেট নিউজ, বাট মোস্ট প্রোবাবলি দেয়ার উইল বি আইটেম not your for the defaulters, and there will be classes and you have to attend the class, and that class will be counted. Okay, your class, your presence will be counted, and tomader I think tomader class attendance theke tomader ke ei ami jani na mane tomader ke promotion na ki hobe I don't know, but অ্যাটেন্ডেন্স ইন ইউর ক্লাসেস উইল বি ভেরি মাচ ইম্পর্টেন্ট, সেটা একটু মনে রাখবা। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আমি আর হয়তো আর আধা মিনিট পরেই ক্লাস শুরু করে দিতে চাচ্ছি, কিছু কথাও বলবো তোমাদেরকে ক্লাস শুরুর আগে। ওকে, আমার মনে হয় আমি ক্লাসটা শুরু করে দিই, অলরেডি 3-4 মিনিটস গন, তাই না? বিসমিল্লাহির রহমানির রহিম, তোমাদেরকে আমি একটা কথা বলি। আজকে সকালে আমি এখানে আসলাম, আই ওয়াজ ইন ঢাকা ফর দ্য লাস্ট 5 ডেজ, আই হ্যাভ জাস্ট কেম টু অ্যারাইভড ইন মাই ভিলেজ, দ্যাট মিনস ইন আইতপুর খাজি ইউনিভার্সিটি মেডিকেল কলেজ দিস মর্নিং।
অ্যান্ড জাস্ট আসার আগে রাত্রেবেলা জানতে পারলাম, তোমাদেরকে জানিয়েছে মাই ফ্রেন্ড প্রফেসর জহির ও বিএসএমইউ পিজি হাসপাতাল, তোমরা বলো যে বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সেখানে প্রফেসর ছিল অ্যান্ড হি ডাইড, রাত একটার সময় সে মারা গেছে। দুপুরে নামাজের সময় আমার ছাত্র ইজ ফ্রম সারসুলিমুল্লা মেডিকেল কলেজ ব্যাচ 22 মনোয়ার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কার্ডিওলজির এই ইয়াতে এনআইসিবিডিতে ছিল, অ্যান্ড সে এক মারা, সে খুব তাড়াতাড়ি মারা গেল, মাত্র ভর্তি হইল আর সে মারা গেল। কিন্তু মনটা খুব খারাপ লাগতেছে, আমি একটু আগে জানতে পারলাম, তোমরা হয়তো দেখছো আমি একটু স্ট্যাটাসও দিছি যে আমি একটু আগে জানতে পারলাম, খুব খারাপ লাগতেছে। কিন্তু কিছু করার নাই, আমার ফ্যামিলি আমাকে এই যে আমি যে এখানে আসছি একা একাই, এই পুরো বাসা আমি একদম একা, তারা চাচ্ছে না যে আমি এখানে থাকি কারণ সবাই ভয় পাচ্ছে। আবার এখানকার লোকরা ভাবতেছে আমি ঢাকা থেকে আসছি, আমি মনে করোনা নিয়ে আসছি, কী এক বিপদে আছি। যাই হোক, কিছু করার নাই, তোমরা আমার জন্য একটু দোয়া করবা, আমিও তোমাদের জন্য দোয়া করি, কারণ করোনা এখন আসলে খুব খুব ওয়াইড স্প্রেড হয়ে গেছে, ফ্রম ঢাকা টু ভিলেজ সব জায়গায় করোনা। আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে আজকে লাস্ট, তোমাদের আমি লাস্ট ক্লাসটা দেখছি রেজাল ভাইয়ের, রেজাল ভাই তোমাদেরকে পড়িয়েছেন হলো ইয়া কী বলো তোমাদেরকে হলো জেনারেল অ্যাসপেক্টস অফ পয়জন, ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার ছিল। সো আমি তোমাদেরকে একটা ইন্ডিভিজুয়াল পয়জন পড়াবো, এটা অবশ্য আমি আমার দিয়েছি, দ্যাট ইজ ধাতুরা পয়জন আর কি। হ্যাঁ, স্টিউফাইং এজেন্টের মধ্যে ধাতুরা পয়জন আজকে আমি তোমাদের পড়াবো। আচ্ছা ওকে, তাহলে মোটামুটি অনেকেই এসে গেছো, আমি আমার ক্লাসটা শুরু করতে চাচ্ছি। হ্যাঁ আচ্ছা, ফার্স্ট হল পয়জন, যেহেতু পয়জন চ্যাপ্টারটা ফার্স্ট পড়াচ্ছি তোমাদেরকে, আমি পয়জন নিয়ে দু চারটা কথা বলে নেক্সট আমি তোমাদের ধাতুরা পয়জনে চলে যাব। তো ফার্স্টে আমি পড়াবো হলো হোয়াট ইজ টক্সিকোলজি, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমরা আমি দেখছি, আমি লাস্ট ক্লাস করেছি তোমাদের সাথে, তোমরা পড়েছো এগুলা, টক্সিকোলজি কাকে বলে, পয়জন কাকে বলে, তারপরে আমি হ্যাঁ সাবধানে আমি দুই একটা কথা একটু বলবো। আচ্ছা, টক্সিকোলজি অবভিয়াসলি ইজ দ্যাট ব্রাঞ্চ অফ ফরেন্সিক মেডিসিন হুইচ ডিলস উইথ অ্যাপ্লিকেশন, সাইন, সিমটম, ট্রিটমেন্ট, পোস্টমর্টেম এভিডেন্স, ফ্যাটাল ডোজ, লেথাল ডোজ, ফ্যাটাল পিরিয়ড, এই সব কিছু, ট্রিটমেন্ট থেকে আরম্ভ করে মেডিকেলিগুলি ইম্পর্টেন্ট, যত মানে একটা পয়জনের যত কিছু আছে, মানে আমি বাংলায় এইভাবে বলি যে 14 গোষ্ঠী, পয়জনের সব কিছু ডিল করে যে চ্যাপ্টারটা সেটাকে আমরা বলি হলো টক্সিকোলজি। টক্সিকোলজিতে হলো তুমি পয়জন সম্বন্ধে সব কিছু জানবা, এর সোর্সটা কী, কীভাবে এটা ডায়াগনোসিস করা যাবে, সাইন্স সিমটম কী ছিল, এর ট্রিটমেন্ট কী ছিল, এর পোস্টমর্টেম কী ছিল, অ্যাপিয়ারেন্স কী ছিল, সব কিছুই আমরা টক্সিকোলজি থেকে জানি। তখনই কিন্তু স্যার তোমাকে জিজ্ঞাসা করবে যে তুমি যে এই কথা বললা তাহলে বলো, বলে এটা অবশ্যই জিজ্ঞাসা করবে। পয়জন, পয়জন তুমি বলবা, পয়জন ইজ এ সাবস্টেন্স, সলিড, লিকুইড অর গ্যাসিয়াস, পয়জন ইজ এ সাবস্টেন্স, সলিড, লিকুইড অর গ্যাসিয়াস, হুইচ ওয়েন ইন্ট্রোডিউসড ইন টু দ্য লিভিং বডি, এটা এই কথাটা বলতে হবে, হুইচ ওয়েন ইন্ট্রোডিউসড ইন টু দ্য লিভিং বডি অর কামস ইন কন্ট্যাক্ট উইথ দ্য লিভিং বডি কজেস ইল হেলথ, ডিজিজ অর ডেথ, ইল হেলথ, ডিজিজ অর ডেথ বাই ইটস কনস্টিটিউশনাল এফেক্ট, লোকাল এফেক্ট অর বোথ এফেক্ট। তাহলে দেখো, পয়জন একটা সাবস্টেন্স, পয়জন একটা জিনিস, সলিড হতে পারে, লিকুইড হতে পারে, গ্যাসিয়াস হতে পারে, মানে তিন ধরনের জিনিসই পয়জন, সলিড, লিকুইড আর গ্যাসিয়াস, হুইচ ওয়েন অ্যাডমিনিস্টার্ড ইন টু দ্য বডি, শরীরের ভিতর যখন ঢুকে বা ঢুকানো হয়, হুইচ ওয়েন অ্যাডমিনিস্টার ইন টু দ্য বডি অর কামস ইন কন্ট্যাক্ট উইথ দ্য বডি, আমার বডির জাস্ট টাচে আসলো, কামস ইন কন্ট্যাক্ট উইথ দ্য বডি কজেস ইল হেলথ, আমার শরীর খারাপ লাগতেছে, ইল হেলথ, ডিজিজ, আমার ডিজিজ হয়ে গেল, অর ডেথ হয়ে গেল, অর ডেথ, ইল হেলথ, ডিজিজ অর ডেথ বাই ইটস কনস্টিটিউশনাল এফেক্ট, লোকাল এফেক্ট অর বোথ এফেক্ট, বাই ইটস কনস্টিটিউশনাল এফেক্ট, লোকাল এফেক্ট অর বোথ এফেক্ট, আমি বুঝি না আমার এটা একে একে উপরে উঠতেছে না কেন। তাহলে তোমাকে জিজ্ঞাসা করবে টক্সিকোলজি কাকে বলে, তোমাকে জিজ্ঞাসা করবে পয়জন কাকে বলে, সব কিছু জিজ্ঞাসা করার পর তোমাকে জিজ্ঞাসা ক্লাসিফাই পয়জন, যেটা তোমাদের পড়ে দিচ্ছে তুমি ক্লাসিফাই করলা, ক্লাসিফাইয়ের পরে তোমাকে এইরকম একটা কোশ্চেন করতে পারে, ওকে ক্লাসিফাই পয়জন মেডিকোলিগ্যালি, ক্লাসিফাই পয়জন মেডিকোলিগ্যালি, মানে মেডিকোলিগ্যাল ক্লাসিফিকেশন বললে তুমি সবসময় চিন্তা করবা সুইসাইডাল, হোমিসাইডাল, অ্যাক্সিডেন্টাল, এই ধরনের কথা চলে আসবে। তাহলে
তুমি পয়জন ক্লাসিফাই করবা কিভাবে, মেডিকেলে গেলে একটা হলো অ্যাকর্ডিং টু ইটস চিফ সাইন সিমটম তুমি ক্লাসিফাই করবা, আর একটা ক্লাসিফিকেশন হলো তুমি মেডিকেলে গেলে, আমি সে আমি তোমাকে ধরলাম তুমি মেডিকেলে গেলে ক্লাসিফাই করো। তুমি বললো স্যার সুইসাইডাল হতে পারে, হোমিসাইডাল হতে পারে, অ্যাক্সিডেন্টাল হতে পারে, তারপরে অ্যাবর ডিফিশিয়েন্ট হতে পারে, স্যার ইস্টুপিফাইং হতে পারে, স্যার দেয়ার আর এই কী বলার নাম এই তুমি যেই বলবে ইস্টুপিফাইং হতে পারে, তখন স্যার হয়তো তোমাকে জিজ্ঞেস করলো ইস্টুপিফাইং পয়জন মানে হোয়াট ডু ইউ মিন বাই ইস্টুপিফাইং পয়জন, তুমি কী বলতে চাচ্ছ? বলে স্যার দেয়ার আর সাম পয়জনস হুইচ মেক্স এ পার্সন স্টুপিড, কিছু কিছু পয়জন আছে যেটা একটা পার্সনকে স্টুপিড বানায় দেয় বা বোকা বানায় দেয় বা স্টুপোর স্টুপোর থেকে কথাটা আসছে স্টুপিড হয়ে যাওয়া বা বোকা হয়ে যাওয়া। তাহলে যে পয়জনটা খেলে বা যে পয়জনটা খাওয়াইলে যে পয়জনটা তোমার বডিতে ঢুকলে বোকার মতো হয়ে যাওয়া, মানে তুমি কিন্তু আনকনশিয়াস হবো না বাট তুমি কনশিয়াসও না, আনকনশিয়াস যেমন হবো না আবার কনশিয়াসও না, তুমি কেমন যেন বোকা হয়ে যাওয়া, কী করতেছো কী বলতেছো কিছুই বুঝতে পারবা না, এই পয়জনগুলোকে আমরা বলি হলো স্টুপিফাইং পয়জন। তাহলে তোমাকে জিজ্ঞাসা করবে যখন যে মেডিকেলিক্যাল ক্লাসিফাই করো, তুমি ক্লাসিফাই করার সময় তুমি যখন বলবা যে স্টুপিফাইং এজেন্ট, তখন স্যার বলবে তুমি নেম দ্য স্টুপিফাইং এজেন্টস বা হোয়াট ডু ইউ মিন বাই স্টুপিফাইং পয়জন, তখন তুমি বলবা যে স্যার দোজ পয়জনস হুইচ মেক্স এ পার্সন স্টুপিড আর কল্ড স্টুপিফাইং এজেন্ট বা স্টুপিফাইং পয়জন। তখন তোমাকে স্যার অবভিয়াসলি বলবে ওকে নেম দোজ পয়জন, তুমি বলো কোন পয়জনগুলো এরকম, তখন তুমি বলবা যে স্যার এর মধ্যে তো মানে আজকে যেটা আমি পড়াচ্ছি ধুতরা পয়জনটা একটা স্টুপিফাইং পয়জন, এছাড়া স্যার হতে পারে ক্যানাবিস ইন্ডিকা, ওই যে গাঁজা চরস হাশিস ওগুলো আছে সেই ওগুলা হলো ওটা একটা স্টুপিফাইং এজেন্ট, আর হলো ক্লোরোফর্মও স্টুপিফাইং এজেন্ট হতে পারে। তোমাকে বললে যদি বলে যে তুমি স্টুপিফাইং পয়জনগুলোর নাম বলো, তখন তুমি এই পয়জনগুলোর নাম বলবা। ওকে শেষ হয়ে গেলো, তাহলে তোমাকে জিজ্ঞেস করছে হোয়াট আর দ্য স্টুপিং এজেন্টস, তুমি তার নামগুলো বললা, তারপর তুমি বল তারপর তোমাকে হয়তো সে ধুতরা পয়জন সম্বন্ধে তোমাকে অনেক কোশ্চেন করতে পারে, সেই জন্য তুমি ধুতরাটা ভালো করে পড়বা, প্লাস এটা অনেক সোজা পয়জন, এই পয়জনটা একটু ইজি, এই জন্য আমি স্টুডেন্টকে বলি এটা পড়তে এবং আমি ধরিও এই পয়জনটা। আচ্ছা স্টুপিফাইং পয়জনের মধ্যে ধুতরা আসলো, ধুতরা সম্বন্ধে এখন ইয়ে আসতেছে। ধুতরা তোমাকে বোর্ডে যদি পয়জন হিসেবে রাখে তাহলে ডালপালা সহ রাখতে পারে, প্ল্যান্ট আমি বলবো ধুতরা প্ল্যান্ট থাকতে পারে, অথবা তোমার যে গ্লাস জার বা বয়ম আছে ওর মধ্যে ধুতরার সিডস থাকতে পারে, অথবা ধুতরার ফ্রুটস থাকতে পারে, অথবা ধুতরার একটা ডাল এবং এই ডালটার সাথে কিছু ফ্রুটস অ্যান্ড ফ্লাওয়ার্স এগুলো থাকতে পারে, এইটা হয়তো টেবিলে রাখবে, তুমি ওটা ধরবা এইভাবে কীভাবে ধরতে হয় সেটা দেখবে না যে এইভাবে তুমি ধুতো প্ল্যান্টটা ধরবা অথবা জারটা তুমি ধরবা। এখন আসতেছে হলো ধুতরা গাছ সম্বন্ধে, এটা হলো এই আমরা বলি আমাদের দেশে সাধারণত দুই রকমের আছে, ধুতরা অ্যাল বা ধুতরা নাইগার বা স্ট্র্যামোনিয়াম বলে সরি ফেস্টিওসা বলে, ধুতরা অ্যাল বা ধুতরা নাইগার। আচ্ছা ধুতরা অ্যাল বা নাম হলো কেন এবং ধুতরা নাইগার নাম হলো কেন? ধুত অ্যাল বা হলো হোয়াইট সাদা সাথে রিলেটেড, সো ধুতরা অ্যাল বা ইজ দ্যাট প্ল্যান্ট হোয়ার দ্য ফ্লাওয়ার ইজ হোয়াইট কালার্ড হয়, ধুতরা অ্যাল বাতে সেই গাছটা যে গাছটায় ধুতরার যে ফ্লাওয়ারটা সেই ফ্লাওয়ারটা হবে হোয়াইট ইন কালার, বাট ধুতরা নাইগার যেটা NIGER ধুতরা নাইগারে দ্য কালার অফ দ্য ফ্লাওয়ার ইজ ডিপ পার্পল কালার হবে, ডিপ বা বেগুনির মতো হয়ে যাবে, বেগুনি কালার হবে এবং সেটাই হবে পয়জনাস, এবং ধুতরা অ্যালবা যেটা সেটা হলো লেস পয়জনাস। তাহলে দেখো ধুতরা গাছটা দুইটা পাইলা, অ্যালবা এবং নাইগার, অ্যালবা হলো সাদা লেস পয়জনাস বা নট পয়জনাস, ধুতরা নাইগার হলো বেগুনি কালার বা ডিপ পার্পল কালার পয়জনাস, ওটা পয়জনাস গেল। তাহলে তুমি দুই রকম জিনিস আমাদের দেশে বা আমাদের দেশ বলতে আমি বাংলাদেশে কথা বোঝাচ্ছি, আচ্ছা পাবো বা আমি এই মোমেন্টে যে গ্রামে আছি আমাদের গ্রামের বাড়িতে এইখানে এই মেডিকেল কলেজ আছে, এই মেডিকেল কলেজে হয়তো খুঁজলে পাওয়া যাবে ধুতরা গাছ। আচ্ছা তারপরে আরেক ধরনের ধুতরা আছে, সেটা ধুতরা স্ট্র্যামোনিয়াম বলে, ওটাকে বলে ধুতরা স্ট্র্যামোনিয়াম, ধাতুরা স্ট্র্যামোনিয়ামটা আমাদের পড়ার দরকার নেই, এটা আমাদের এখানে নাই, এটা হলো হিমালয়ের পাদদেশে, এটা হিমালয়ের ওদিকে এটা পাওয়া যায় স্ট্র্যামোনিয়াম, আর আমার জানার কোনো দরকার নাই। আচ্ছা এবার আমি আসতেছিলাম ধুতরা গেল, তারপরে তোমাকে জিজ্ঞাসা করবে এই কোশ্চেনটা অনেক সময় জিজ্ঞাসা করে হুইচ পার্ট অফ দ্য প্ল্যান্ট আর পয়জনাস, ধুতরার
কোন পার্টটা পয়জনাস, একটা ধুতুরার গাছের কোন পার্টটাকে তুমি পয়জনাস বলবা, তুমি উত্তর দিবা এইভাবে, অল পার্টস আর পয়জনাস, অল পার্টস আর পয়জনাস, একটা ধুতুরা প্ল্যান্টের সব কিছুকে আমি পয়জনাস বলবো, অল পার্টস আর পয়জনাস। তারপরেও আমি বলবো যে স্যার মেইনলি সিডস আর মেইনলি পয়জনাস, আমি এখনই বললাম অল পার্টস আর পয়জনাস, আবার এখন বলতেছে কি সিডস আর মেইনলি পয়জনাস। তার মানে ধুতুরাতে দেখো একটা প্ল্যান্টে ডাল আছে, আচ্ছা তার মানে স্টেম আছে তাই না, স্টেম ফ্লাওয়ার আছে, ফ্রুটস আছে, তাহলে এর সব কিছুই পয়জনাস, অল পার্টস আর পয়জনাস। কিন্তু তারপরেও ফ্রুটসের ভিতরে, ওই ফ্রুটসের ভিতরে যে ছোটো 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 সিডস আছে, মেইনলি সেই সিডসগুলো পয়জনাস, মেইনলি সেই সিডসগুলো পয়জনাস, এটা মনে রাখবা। অল পার্টস আর পয়জনাস বাটস, বাট স্যার মেইনলি দ্য সিডস আর পয়জনাস। ওকে শেষ হয়ে গেল, তাহলে এটা তোমার এখন আসতেছে হলো, এখন আসতেছে এইভাবে আমি বলবো যে এই ফ্রুটসটা এবং ফ্লাওয়ারটা কেমন। আচ্ছা ফ্লাওয়ার সম্বন্ধে বলা আছে, ফ্লাওয়ার ইজ বেল শেপড, বেল ঘন্টা আছে না বেল, BELL, ফ্লাওয়ারটা হবে বেল শেপড হবে, আর ফ্রুটস, ফ্রুটসটা হবে এরকম একটা গোল, তো স্ফেরিক্যাল ইন শেপ, এই গোল ফ্রুটসটা হবে স্ফেরিক্যাল ইন শেপ, SPHERICAL, স্ফেরিক্যাল হবে, পৃথিবীটা যেমন স্ফেরিক্যাল ইন শেপ, এটা হলে স্ফেরিক্যাল ইন শেপ হবে, এবং দেয়ার আর মাল্টিপল স্পাইকস অন ইটস বডি, এর বডিতে অনেক 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 কাঁটা আছে, দেয়ার আর মাল্টিপল স্পাইকস অন ইটস বডি, অনেক কাঁটা থাকবে এর শরীরে, তাহলে দিস ইজ স্ফেরিক্যাল ইন শেপ শেপ অ্যান্ড দেয়ার আর মাল্টিপল স্পাইকস বা কাঁটা অন ইটস বডি। তাহলে ফ্রুটসটা হলো কেমন, ফ্রুটসটা হলো এরকম, আর হলো ফ্লাওয়ারটা কেমন, ফ্লাওয়ারটা ছিল বেল শেপ, ক্লিয়ার হয়ে গেল। এরপর আসতেছে হলো ফ্লাওয়ারের মধ্যে কি থাকে, না ফ্রুটসের মধ্যে বলবা, ফ্রুটসের মধ্যে অনেক সিডস থাকে, যদি বলে কতগুলো সিডস থাকে এক্স্যাক্ট নাম্বার নেই, অনেক অনেক থাকে, 300-400 অনেক থাকে, আবার আবার ফ্রুটসটা যদি বড় হয় সিডসগুলো বড় হবে বা বেশি হবে, আর যদি বলা হয় কতগুলো কাঁটা থাকতে পারে বডিতে, মাল্টিপল স্পাইকস অন ইটস বডি, বডিতে স্যার অনেক কাঁটা থাকবে, এটারও কিন্তু এক্স্যাক্টলি অতগুলো থাকবে এরকম কোনো কথা নেই, মাল্টিপল স্পাইকস অন ইটস বডি, তাহলে তুমি সিডসের কথা বলবা আর তুমি এই কাঁটার কথা বলবা, কাঁটা মানে হলো স্পাইকস অন ইটস বডি, বডিটা গায়ে অনেকগুলো কাঁটা কাঁটা থাকবে, শেষ। তাহলে ফ্রুটসটা কেমন এবং ফ্লাওয়ারটা কেমন তোমাদের বললাম, ফ্লাওয়ারটা এরকম ছিল বেল শেপ, অল পার্টস আর পয়জনাস বাট মেইনলি, বাট মেইন দেখা যাচ্ছে, এই যে মানে ফোন আসলে ডিস্টার্ব হয়ে যায়, বন্ধ হয়ে যায়, সরি কিছু করব কি করব, ফোন এসে এরকম নষ্ট করে দিয়ে গেছে, আবার শুরু করতেছি, কয়েকজন আসুক তারপর আমি আবার শুরু করি। তাহলে এই ধুতুরার মধ্যে আছে কি দেখো, হায়োসিন, হায়োসায়ামিন অ্যান্ড ট্রেসেস অফ অ্যাট্রোপিন, মানে কিছু অ্যাট্রোপিনের কিছু অংশ, এবং সত্যি কথা বলতে কি তুমি যখন ফার্মাকোলজিতে পড়বা তখন ফার্মাকোলজিতে এইটাই পড়ানো হবে তোমাদেরকে, এই অ্যাট্রোপিন ভেরি ইম্পর্টেন্ট, এবং সেই অ্যাট্রোপিনটাই আসে হলো ধুতুরার মধ্যে, এবং অ্যাট্রোপিনের যে ফাংশন ওইটাই মেইনলি দেখবা ধুতুরার ফাংশন, অ্যাট্রোপিনের যে ফাংশন ইনফ্যাক্ট ধুতুরার ফাংশন সেটাই। তাহলে ধুতুরের মধ্যে আছে হলো হায়োসিন, হায়োসায়ামিন বা স্কোপোলামিন অ্যান্ড ট্রেসেস অফ অ্যাট্রোপিন, এবং এগুলার যে ফাংশন তুমি যখন ফার্মাকোলজিতে পড়বা তখন তোমার ধুতুরার ফাংশনটা খুব সহজ হয়ে আসবে। আচ্ছা গেল গেল, এরপরে আসতেছে হলো ধুতুরা গেল, ধুতুরার এই অ্যালকারস গেল, এখন আসতেছে হলো ডোজ সম্বন্ধে জিজ্ঞাসা করবে, ডোজ
ডোজে বলা আছে যে 0.6 to 1 gram, 0.6 থেকে 2 মানে হলো থেকে 0.6 to 1 gram, এইটা হলো যদি তুমি ইয়াতে এক্সট্রাক্টটা গ্রামে বলো আর মানে গুঁড়া করে, আর এমনি যদি তুমি সিরিজগুলো খাওয়াই দাও তাহলে কোনো কোনো বইয়ে বলা আছে 100, কোনো কোনো বইয়ে বলা আছে 150, মানে 100 to 150, এতগুলো সিডস যদি খাওয়াই দাও ক্রাশড সিডস তাহলে সে মারা যাবে। অথবা তুমি যদি 0.6 থেকে 1 gram খাওয়াই দাও তাহলে সে মারা যাবে। তাহলে তোমাকে জিজ্ঞাসা করবে তুমি লেথাল ডোজ বা বলো, তুমি বলবা যে স্যার 0.6 to 1 gram, অথবা তুমি বলবা হ্যাঁ এই যে 0.6 to 1 gram। এখানে একটা কথা আছে মনীষম, সেটা হলো শি ইজ কারেক্ট, 0.62 মানে থেকে, আমি আমি নাম বলবো না, কোনো একটা স্টুডেন্টকে তার আমি খাতা দেখছি, আমি পড়াইছি, পড়ানোর পরে তার খাতা দেখছি এক দুই কয়েকদিন পরে নেক্সট উইকে, দেখি তো ভাই তুমি কী লেখছো না লেখছো, দেখি সে লেখছে কি জানো 0.62 মানে 2 লেখছে, মানে 621, 0.621, আমি 2 মানে 2 বলি নাই, 2 মিন্স এই যে 2, TO2, 0.621 gram, এটা হলো তার ডোজ। ওকে, এরকম এই ভুল জানি ওই না ওই মেয়েটার মতো জানি তোমাদের কারো এরকম ভুল না হয়ে যায়। আচ্ছা গেল, এখন আর একটা ওয়ার্ড, 100 থেকে 150টা সিডস, 100 to 150 সিডস, কোনো কোনো বইয়ে লেখা আছে 75 সিডসও আছে, সো এতটুকু খাওয়াইলে একজন পার্সন মারা যাবে। গেল শেষ, তাহলে তোমাদের পরীক্ষা জিজ্ঞাসা করবে লেথাল ডোজ জিজ্ঞাসা করবে, আর জিজ্ঞাসা করবে এর অ্যালকারেজ কী আছে, তোমরা দুইটাই বলতে পারলা, তুমি ওখানে বলছো অ্যালকারেজগুলোর মধ্যে আছে হলো হায়োসিন, হায়োসায়ামিন অ্যান্ড ট্রেসেস অফ অ্যাট্রোপিন, অ্যান্ড অ্যাট্রোপিনের যে ফাংশন সেগুলাই অ্যাকচুয়ালি এই এইটার ফাংশন হিসেবে চলে আসে, মানে এই সাইন সিমটম হিসেবে চলে আসে। আচ্ছা গেল, এখন আসতেছে হলো, এখন আসতেছে হলো কীভাবে কাজ করে, এটা বেশি জানতে হবে না, অল্প একটু জানলে হবে। ইট অ্যাট ফার্স্ট স্টিমুলেটস দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, অ্যাকচুয়ালি এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে ফার্স্ট স্টিমুলেট করে, এই জন্য পেশেন্ট এক্সাইটেড থাকে, দেন ইট ডিপ্রেসেস দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, তার মানে প্রথম দিকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে স্টিমুলেট করে, পরের দিকে এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে ডিপ্রেস করে, এইটা হলো পাওয়ার ফাংশনস অফ তোমার ধাতুরা পয়জন। ক্লিয়ার হয়েছে এইটুকু পর্যন্ত? আচ্ছা এখন আসতেছে হলো এই কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের জিজ্ঞাসা করবে কখন কোথায় কেন, হোয়্যার ওয়াই অ্যান্ড হাউ ইট ইজ গিভেন, হোয়্যার ওয়াই অ্যান্ড হাউ ইট ইজ গিভেন, কেমন করে এটা খাওয়ানো হয়, কোথায় এটা খাওয়ানো হয়, কেন খাওয়ানো হয়, কেন মধ্যে মেডিকেল এগুলো ইম্পর্টেন্স কিছু অ্যান্সার চলে আসবে, ওয়াই ওয়াই ইউ আর গিভিং দিস ধাতুরা টু এ পার্সন, কেন তুমি তাকে দিছ, কেমন করে দিছ, তাকে খাওয়াইছো কেমন করে, কোথায় কোথায় দিছ, সবার সামনে বসে না, তাহলে এই অ্যান্সার দিস অ্যান্সার্স আর ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের স্টুডেন্ট অনেক কম, কম স্টুডেন্ট না বুঝতে পারতেছে, আমরা ভাবতেছি যে তোমরা মনে আর ইন্টারেস্টেড না পড়তে, সো আমাদেরকে আসলে এখন এরপর চিন্তা করতে হবে তোমাদেরকে কি এই এক্সিসে পড়াবো নাকি এখন শুধুমাত্র আমরা আমাদের আমাদের যে মেডিকেল কলেজ আছে সে তাদের শুধু পড়াবো, কারণ আমাদের মেডিকেল কলেজ হলে সেখানে আমরা রোল নাম্বার দিব অ্যান্ড হি অর শি উইল হ্যাভ টু অ্যাটেন্ড দ্য ক্লাস, কিন্তু অন্যান্য ছেলে মেয়েদের তো আমি কিছু বলতে পারতেছি না, এই জন্য আমি দেখতেছি স্টুডেন্ট খুবই কম, এত কম স্টুডেন্টে পড়ে এমনি মন ভালো না, আবার এত কম স্টুডেন্ট পড়াই তো ভালো লাগে না। আচ্ছা এখন আসতেছে হলো ওই ওয়্যার ইট ইজ গিভেন, কোথায় খাওয়ানো হয়, ধাতুরা যে খাওয়ানো হয় কোথায় এই খাওয়ানো হয়, প্লেসেসগুলো কি, ইউজুয়ালি ক্রাউডেড এরিয়া, তুমি বলবা ইউজুয়ালি ক্রাউডেড এরিয়া, হ্যাঁ ক্রাউডেড এরিয়া কোনগুলো, বাস স্টেশন, রেলওয়ে স্টেশন, তাবলিকে গেলে বা কোনো তীর্থযাত্রার সময় যেখানে অন লার্জ পার্সনস গ্যাদারিং হবে, অনেক পার্সন যেখানে থাকে, অনেক পার্সনের গ্যাদারিং যেখানে থাকে সেইখানে ইটস ভেরি মাচ ইজি কাউকে হলো ধাতুরা খাওয়ানো, আর সে যদি নিজে নিজে খেতে যায় তাহলে ক্রাউডেড এরিয়া দরকার নেই, তাহলে তো সে নিজের ঘরের মধ্যেও খেতে পারবে, তবে সাধারণত এই পয়জনটা যদি কাউকে খাওয়ানো হয় তাহলে সে
ক্রাউডেড এরিয়া যেখানে অনেক লোকজন আছে সেই সব জায়গায় তারা এটাকে খাওয়াবে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে ওয়ার ইট ইজ গিভেন জানতে পারলা। আমি একটু মাঝে মাঝে একটু গল্প বলি, যদি গল্প বলার মতো মুড নাই তারপরে বলি। বাংলাদেশে লঞ্চঘাট, ফেরিঘাট এইসব জায়গায় মানুষ একসাথে বসে থাকে অনেক, কারণ লঞ্চটা আসতে দেরি হয়, ফেরিটা আসতেও দেরি হয়, লঞ্চটা আসতে দেরি হয় অ্যান্ড ফেরিটা আসতে দেরি হয়। যখন দেরি হয় তখন মানুষ কী করবে? বসে থাকে। বসে থাকার পর বসে থাকলেও তো আসলে টায়ার্ড হয়ে যায়, তাই না? তখন সে এক পর্যায়ে পেপার কিনে পেপার পড়তে পারে, অথবা ঝালমুড়ি খাইতে পারে, অথবা পাশের লোকের সাথে গল্প করে, ভাই কেমন আছেন, কি করেন ভাই, আপনি কোথায় যাবেন, বাঙালি মানেই গল্প করবে, ভাই আপনি কোথায় যাবেন, এই তো আমি তো এইদিকে যাবো 10টা স্টেশন পর, আপনি কোথায় যাবেন, আমি তো ওইদিকেই যাবো। ও আচ্ছা, ভেরি গুড, ভাই আপনি কোথায় চাকরি করেন, ভাই আমি তো অমুক জায়গায় চাকরি করি, ভাই আমিও তো অমুক জায়গায় চাকরি করি, ব্যাস গল্প শুরু হয়ে গেলো, বাঙালির গল্প শুরু হয়ে গেলো। আপনি কোথায় চাকরি করেন, আপনি কোথায় চাকরি করেন, ভাই আপনার দেশের বাড়ি কোথায়, আমার দেশের বাড়ি তো অমুক জায়গায়, আর আমার দেশের বাড়ি তো অমুক জায়গায়, ব্যাস শুরু হলো আমার দেশের বাড়ি কোথায়। তারপরে ভাই আপনি কি বিয়ে করছে, হ্যাঁ বিয়ে করছে আমার দুই ছেলে মেয়ে, আপনি কি বিয়ে করছে, হ্যাঁ ভাই আমিও বিয়ে করছি আমার দুই ছেলে মেয়ে। ও আচ্ছা, আপনার ছেলে কি করে, আমার ছেলে এই কাজ করে, আপনার মেয়ে কি করে, আমার মেয়ে এই কাজ করে, ভালো কথা। আপনার ছেলে কোথায় পড়ে, অমুক জায়গায় পড়ে, আপনার মেয়ে অমুক জায়গায় পড়ে, পড়াশোনা কি প্রায় শেষের দিকে, আচ্ছা ভেরি গুড, খুব ভালো রেজাল্ট আপনার ছেলের। এই যে গল্প হইতে 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 হঠাৎ করে একজন মানে শয়তানটা প্রপোজ করে, ভাই একটু পান খান, তুমি জানো পান খাওয়া যাবে না, অপরিচিত লোকের জিনিস খেতে হয় না, কিন্তু তুমি এই লোকটাকে বলতেই পারতেছো না যে আমি পান খাবো না, বিকজ তুমি তার সাথে গল্প করতে 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 তোমার ছেলের সাথে তার মেয়ের বিয়ে দিয়ে দিছো, অথবা তোমার মেয়ের সাথে তার ছেলের বিয়ে দিয়ে দিছো। এখন তো পান না খেলে চলে না, স্টেশনে বসে ছেলে নাই মেয়ে নাই, ছেলের কোনো খবর নেই মেয়ের কোনো খবর নেই, বিয়ে হয়ে গেছে, এখন বলে যদি একটু পান খান। তুমি এখন ভদ্রতা করে, ইস বিআই সাহেব, নিউলি বিআই, আমি যদি পানটা না খাই তাহলে উনি কী ভাববে, আমার মেয়েটা মানে বিয়েটা ভেঙে যাবে বা ছেলেটা, যেই পান খাবা বাস কিছুক্ষণ পর দেখবা তুমি আস্তে 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 নাই হয়ে গেছো, এবং ঘুমাবা না, আনকনসিয়াস হবা না, বাট তোমার মেন্টাল কোনো ফাংশন করবে না, এবং তখন ওই ব্যাটা করবে কি ইচ্ছা মতো তোমার পকেটে হাত দিয়ে বা তোমার জিনিসপত্র আস্তেই করে নিয়ে চলে যাবে, বিকজ ওর কাজ ছিল হলো ও ছেলেও বিয়ে দেয়নি মেয়েও বিয়ে দেয় না, ওর কাজ ছিল তোমার জিনিসপত্রগুলো চুরি করা। তাহলে এইভাবে মানুষ জিনিসপত্র চুরি করে কিছু খাওয়ায় দিলে, এই ইউজুয়ালি এটাকে রোড পয়জন বলে। হ্যাঁ, রোড পয়জন বলে, কারণ রাস্তার পাশে বা রাস্তায় হাইওয়েতে যাত্রা করার সময় মানুষ এগুলা কাউকে খাওয়ায় দেয়, গোপনে হোক আস্তে করে খাওয়ায় দেয়, কেউ টেরি পায় না, আশেপাশের লোক টেরি পায় না, ভাবে যে তোমরা মনে হয় দুই বন্ধু এক বন্ধু আরেকজনকে খাইতে দিচ্ছ, কিন্তু আসলে তো তা না। আচ্ছা গেল, তাহলে এটা হলো একটা ক্রিমিনাল পয়জন, ক্রিমিনাল কাজে ইউজ করা হয় পয়জন, এবং সাধারণত কারো জিনিসপত্র চুরি করার জন্য এটা হাইওয়েতে বা কোনো ক্রাউডেড এরিয়াতে এটা ব্যবহার করা, যেখানে মানুষ বুঝবে না, বা মনে করো রমজান মাসে বরিশালে যাচ্ছ জাহাজে করে, জাহাজের পাটাতনে বসে ই করে দিবে, কী বলুন নাম, বার পাটাতনে এই চাদর বিছিয়ে ফার্স্টে কিছুক্ষণ তাস খেলবে, তোমার যদি তাস খেলার ইচ্ছা থাকে তাহলে ওই গ্রুপের পার্সনগুলো ওইখানে যা বসবে, এরকম একজন আরেকজনের মাথার উপর উঁচু করে তাস খেলা দেখে, এরম করে দেখে এরম করে দেখে এরম করে দেখে, মানুষ ঘুরে ঘুরে তাস খেলা দেখতেছে, তাস খেলা দেখে এত মগ্ন যে আরেকজন যে তোমাকে কী খাওয়াই দিচ্ছে তুমি টেরি পাও নাই বা তোমার পকেটে কী নিয়ে গেছে, এত ভালো কথা। তাহলে অথবা সে করবে কি জানো, বলবে চলেন ভাই রোজা রমজানের দিন ইফতার করি, ইফতার করা সহ না না ভাই আমি ইফতার করবো না, আমি রোজা কিন্তু ইফতার করবো না, আরে ভাই ইফতার তো করবেনই তো, আমার এখানে না হলেও করবেন আর একখানে হলেও করবেন, আমাদের সাথে করেন ভাই, আমাদের একটু গুণা মাপ হবে আপনার মতো এত ভালো লোকতে ইফতার করতে পারলে, ওই করে কি মুড়ির ভেতর ছোটো 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 সিডসগুলা ঢুকায় দেয়, তারপর তুমি তো মুড়ি খাই শেষ। তাহলে এই পয়জনটা ক্রাউডেড এরিয়াতে ইউজুয়ালি খাওয়ানো হয়। তোমাকে জিজ্ঞাসা করবে ওয়্যার ইট ইজ গিভেন, তুমি বললাম যে এই ক্রাউডেড এরিয়াগুলো এটা দেওয়া হয়, কীভাবে দেওয়া হয়, হাউ ইট ইজ গিভেন, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কেমন করে দেওয়া হয়। অ্যান্সারটা হচ্ছে ইউজুয়ালি খাওয়ানো হয়, তো খাওয়াবে কেমন করে,
এটা হতে পারে বাই চাপাতি, বাই কারি, বাই মনে করো বেটেল নাট, মনে করো পানের সাথে খাওয়াতে পারে, সিগারেটের সাথে খাওয়া দিতে পারে, অথবা মনে করো কোনো শরবতের সাথে খাওয়া দিতে পারে, কোনো বেলের শরবতের সাথে খাওয়া দিতে পারে। এই তাই বলে কিন্তু কী বলার নাম ইয়া শরবতের সাথে পারবে না, কী বলার নাম সাদা গ্লাসে তুমি যদি লেবু শরবত করো তাহলে খাওয়াইতে পারবে না, কারণ লেবু শরবতের মধ্যে কেউ যদি ওই ধাতুর সিডসগুলো এইভাবে চিপে দিয়ে দেয় তাহলে কালো কালো সিডসগুলো দেখা যাবে এবং তুমি বুঝে যাবা যে এর মধ্যে কী জানি ময়লা আছে, কারণ এবং তুমি তখন খাবা না, তাই তো ওর কাজ হবে না। সেজন্য যে যে শরবতের মধ্যে দেখা যায় না সেই শরবতের মধ্যে দেওয়ার চেষ্টা করে। কোন শরবতের মধ্যে দেখা যায় না? এটা হলো বেলের শরবতের মধ্যে দেখা যায় না, বেলের শরবত হলুদ, ওর মধ্যে সিরিজগুলো কালো কালো সিরিজ দেখা যায় না। কিন্তু মনে রাখবা তুমি যদি ইয়ার শরবত দাও, লেবুর শরবত দাও, তাহলে কিন্তু ও টের পেয়ে যাবে এবং ওটা তাহলে ও এটা খাবে না, এটা মনে রাখবা। গেল তাহলে এই পয়জনটা কোনো হয়তো শরবতের সাথে দেওয়া হয়, সিগারেটের সাথেও দেওয়া হতে পারে। সেটা আবার কী ধরনের কথা হইলো, মনে করো সিগারেটের মধ্যে ঢুকে দিলে ও টান দিচ্ছে, ও আস্তে 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 ইনহেল করা শুরু করবে এই ধাতুর পয়জনটা। অথবা মনে করো যেটা করে সেটা হলো শীতকালে করে কি আগুন পোহানোর জন্য, মনে করো একটা আগুনের চারপাশে বসে আছে, ওই আগুনের মধ্যে ধাতুরাগুলো দিয়ে দেয়, দিয়ে দিলে হয় কি ধুতুরার পুড়লে যে ভাপটা আসে ওই ভাপটা অনেক সময় নাকের মধ্যে ঢুকলে একটু হলেও ড্রাউজি হয়ে যেতে পারে। সেই জন্য আর ওর তো মেইন উদ্দেশ্য হলো তোমাকে স্টুপিড বানাবে, স্টুপিফাই করবে, যাতে সে তোমার সব জিনিসগুলো চুরি করে নিয়ে যেতে পারে। ক্লিয়ার? একটু ক্লিয়ার হয়েছে? আজকে কিন্তু বেশি পড়াবো না, মনটা ভালো নাই যে আমার একটু আগে শুনলাম তো ইয়া মারা গেছে, খুব খারাপ করতেছে আমার ছাত্রটা, ও সন্ধানী করতেও আমাকে ব্লাড যোগা করে দিছে অনেক, আর আজকে সে নাই। আর আমরা তো তার টিচার, আমাদের অবস্থা বুঝে দেখো, আমাদের যে বয়স আমাদের যখন তখন আমাদের গন কেস হয়ে যেতে পারে। আচ্ছা গেল, তাহলে বিভিন্ন জিনিসের সাথে খাওয়ানো হয়। সেটা হলো এই যে মেয়েদের স্কুলের সামনে দেখবা চাটনি বিক্রি করে, আচার বিক্রি করে, আচারের সাথে মিশিয়ে দিতে পারে। তারপরে মনে করো তরকারির সাথে, কিন্তু পানির সাথে দিতে পারবে না, কারণ পানির সাথে দেখে ফেলবে যারে এখানে ময়লা তো আমি এটা খাবো না, ওটা তো কালো কালো শেষ বলবে না 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 আমি এটা খাবো না। কারণ তোমরা ছেলেরা দেখো তোমরা কী করো, ছেলেরা তোমরা চায়ের দোকানে বসো, চায়ের অর্ডার এই এক কাপ চা দিয়ে যাও, পকেটে তোমার একটা পয়সাও নাই, কী করবা, আরে আল্লাহ চা তো অর্ডার দিছি, করে কি জানো আরও দুই তিনজনকে একসাথে বসে অর্ডার দিয়ে চায়ের মধ্যে একটা ময়লা ফেলে দেয়, ময়লা ফেলে দিয়ে বলে এই বেটা চায়ের মধ্যে ময়লা কেন খাবো না, এখনই বদলায় নিয়ে আস, একটু খেয়ে দিয়ে আবার বদলাইলো, বদলার পর আবার কিছুক্ষণ পর একটা ময়লা ফেলে দেয়, তারপর বলে এই বেটা তোর দোকানে চাই খাবো না, এই বলে কিছু খেয়ে দিয়ে আস্তে আস্তে ওর তো দুইবার যদি অর্ধেক করে খাই তাহলে এক কাপ হয়ে গেল, তারপর সে উঠে চলে গেলো। আর ও ভাবছে হায়রে আল্লাহ বেঁচে গেছি, চায়ের মধ্যে ময়লা ছিল ধরে তার সাথে পিটাই নিয়ে বেঁচে গেছে, আসলে তো বদমেশি করছে। তাহলে চায়ের মধ্যেও ইচ্ছা করলে খাওয়ানো যায়, চায়ের মধ্যেও ইচ্ছা করলে খাওয়ানো যায়, এই ইটা কী বলুন নাম ধুতুরাটা। সিগারেটের কথা তো আগেই বলছি, আর শরবতের মধ্যে দেওয়া হয়, তারপরে পানের মধ্যে দেওয়া হয়, পান তো ওই যে বাঙালি বসে থাকলে পান বেশি করে খায়, সো তখন এটা খুব মজা লাগে যে ওই একদিন একটা এই দুই টাকা দেবে একটা পান, অসুবিধা হবে না, বাস খাওয়ার পরেই অবস্থা টাইট হয়ে যায়। তাহলে এইভাবে খাওয়ানো হয়। এখন ইম্পর্টেন্ট কোশ্চেনটা সেটা হলো খাওয়ার কতক্ষণ পায়, সায়েন্স খাওয়ার এখানে ঘটনা আছে, যদি ক্রাশ করে দেওয়া হয় আধা ঘন্টা পর, কিন্তু যদি এই একটি বলে নাম আমরা বলছি এটা হলো এর যে ওই অরিজিনাল জিনিসটা মানে হায়োসিন অ্যান্ড ট্রেসেস অফ অ্যাটমিন, শুধু এইটুকু যদি দেওয়া হয় তার দিনের সাথে সাথেই তার অ্যাকশন শুরু হয়ে যাবে। আচ্ছা তো যাই হোক, এটা তাহলে খাওয়াবে কেন, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, রবারি পারপাসে চুরি করার জন্য, চুরি করার জন্য এটা খাওয়ানো হয়। এটা এই জন্য এটা আলাদা নাম হলো রোড পয়জন। সাধারণত বাস জার্নি করার সময় বাসের পাশে বসে থাকে, ও আগে খেয়াল করে যে এই ব্যাটার অনেক টাকা পয়সা আছে, তখন ওকে মার্ক করে। হ্যাঁ, কফির সাথে খাওয়ানো হয়, ডাবের সাথে খাওয়ানো হয়, ডাব থেকে করে কি যে এত বড় ডাব, ডাবের মধ্যে সিরিঞ্জ ঢুকায় করে কি পানি কিছু বের করে আনে, পানি কিছু বের করে এনে থ্যাংক ইউ, পানি কিছু বের করে আনার পরে ওই পানির সাথে আবার ই মিশায়, ধুতোটা মিশায়, সিরিঞ্জটা ভালো করে মিশায় ওইটা আবার ইনজেক্ট করে ভিতরে ঢুকে দেয় ডাবে।
তুই ভাবতেছ সালা বাংলাদেশে সব কিছুই ভেজাল, একটা জিনিস শুধু ভালো কি ডাব, ডাব সালা কোনো ভালো জিনিস নাই। আহ লঞ্চ ঘাটে আসছি, এবার একটু মজা করে একটা ডাব খাই। এই বেটা একটা ডাব দিত দিল, তুমি তো দেখতেছো কি সুন্দর করে কাটছে, কিন্তু ওর মধ্যে সিরিঞ্জটা এটা আগেই ঢুকাই দিছে এটা তো তুমি জানোই না। তারপর তুমি মজা করে ফ্রেশ জিনিসটা খাইলা, তারপর তুমি ঠাস করে পড়ে গেলা। এই হলো এই নদীর ঘাটে ডাব থেকে কি হইতে পারে, এখন বুঝে দেখো তাহলে হাউ ইট ইজ অ্যাপ্লাইড এবং এটা গেল, অ্যান্ড হোয়ার ইট ইজ অ্যাপ্লাইড বলছি। নাও কামস হোয়াই ইট ইজ অ্যাপ্লাইড, এটা কেন দেওয়া হয়, এটা মেইনলি হলো ফর রবারি পারপাস, চুরি করার জন্য, টু স্ন্যাচ অ্যাওয়ে দ্য বিলঙ্গিং অফ আদার্স, অন্যের জিনিসপত্র নেওয়ার জন্য। থ্যাংক ইউ, টু স্ন্যাচ অ্যাওয়ে দ্য বিলঙ্গিং অফ আদার্স, অন্যের জিনিসপত্র চুরি করার জন্য এটা দেওয়া হয়, গেল। আচ্ছা, এছাড়া আরও অনেক কোশ্চেন আছে এখানে, আমি শেষ করে দিচ্ছি, আর ভালো রাখতেছে না, আমি আবার নেক্সটেই পড়ে দেবো আবার তোমাদেরকে। এছাড়া কী করা হয় আমি তোমাকে বলি, তোমাকে যদি কোনো স্যার জিজ্ঞেস করে যে আচ্ছা এটা তো ইউজুয়ালি এটা রবারি বা চুরি করার জন্য খাওয়ানো হয়, আর কি কোনো পারপাস আছে? জি স্যার, আরও পারপাস আছে স্যার, এটা খাওয়ানো হয় হলো যদি একটা একটা ফিমেলকে খাওয়ানো হয় তাহলে আমি ধরে নিব যে ওকে রেপ করার জন্য খাওয়ানো হয়েছে, এটা যদি কোনো ফিমেলকে খাওয়ানো হয় আমি ধরে নিব তাকে রেপ করার জন্য এটা খাওয়ানো হয়েছে, এইটা যদি কোনো ছোটো বাচ্চাকে খাওয়ানো হয় আমি ধরে নিব তাকে কিডন্যাপিং করার জন্য খাওয়ানো হয়েছে, তাকে কিডন্যাপিং করার জন্য খাওয়ানো হয়েছে, এটা যদি কোনো বয়স্ক লোক এজেড পার্সনকে খাওয়ানো হয় তাহলে হতে পারে যে তাকে খাওয়ানোর পর তো সে ইমব্যালেন্স হয়ে গেছে, তখন তাকে একটা সে একটা টিপসই নিল, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টিপসই, একটা জমি জমা, একটা জমি কেনা বেচার মতো, মানে জমি সে দেখাইল যে সে জমিটা বিক্রি করছে, আসলে তো সে জমি বিক্রি করে নাই, ওর টিপসইটা নিবে ও তো কিছুই বুঝবে না। তাহলে এই কারণেও একজনকে ধুতরা খাওয়ানো হতে পারে। তাহলে তোমাকে জিজ্ঞেস করবে হোয়াই ইট ইজ গিভেন, ইট ইজ গিভেন ফর দিস পারপাস, একটা হলো রবারি পারপাস, আরটা হলো ফর স্ন্যাচ অ্যাওয়ে দ্য বিলঙ্গিং অফ আদার্স, অন্যের জিনিসপত্র চুরি করার জন্য এটা খাওয়ানো হয়। তাহলে আজকে এই পর্যন্ত থাক, আমি অল্প পড়ালাম কিন্তু আমারও ভালো লাগতেছে না, মনটা খারাপ, এখন ভাতও খাইনি, ভাত খাবো এখন। আমরা তাহলে আজকে শিখলাম হোয়াট ইজ টক্সিকোলজি, হোয়াট ইজ পয়জন, ক্লাসিফাই পয়জনের মধ্যে মেডিকোলিক্যাল ক্লাসিফিকেশন অফ পয়জন, শেষ করে দিছি একটু এখন আলাপ করতেছি, মেডিকোলিক্যাল ক্লাসিফিকেশন অফ পয়জন। তারপরে আমরা শিখলাম হলো তার মধ্যে একটা ছিল স্টুপিফাইং এজেন্ট, তখন বলা হলো হোয়াট ডু ইউ মিন বাই স্টুপিফাইং এজেন্ট, তখন তুমি বললাম যে স্টুপিফাইং এজেন্ট কাকে বলে, তারপর তোমার এক্সাম্পল আসলো স্টুপিফাইং এজেন্টের, তারপর জিজ্ঞাসা করলো হলো এই স্টুপিফাইং এজেন্টের মধ্যে ফার্স্টে ছিল ধুতুরা, সেখানে আমরা পড়লাম কি ধুতুরা ফ্রুটস কয়রকম, ধুতুরা গাছ কয়রকম, অ্যালবা এবং নাইগার, তারপরে আমরা পড়লাম কালারটা কেমন ছিল, তারপরে আমরা পড়লাম ফ্লাওয়ারটা কেমন ছিল, তারপরে আমরা পড়লাম ফ্রুটসটা কেমন ছিল, তারপরে আমরা পড়লাম ফ্রুটসের ভিতরে কী কী সিডস ছিল, তারপরে আমরা পড়লাম সিডসের ফ্রুটসের বডিতে কতগুলা স্পাইক ছিল, আচ্ছা তারপরে পড়লাম হুইচ পার্ট ইজ পয়জনাস, এটা পড়লাম, তারপরে পড়লাম হলো এই সিডস কত, আচ্ছা কতগুলো সিডস তো বলছি, ও এর লেটার ডোজগুলো বললাম যে এই যদি কী বলো না যদি এটা, আচ্ছা এটা এটা অ্যাবর্শন করা যায় কীভাবে সেটা এখন আলাপ করতেছি না, অ্যাবর্শন ধুতুরা দিয়ে হয়, আচ্ছা তারপরে পড়লাম আমরা হলো যে ধুতুরা এটা অ্যাকশনটা কীভাবে এটা স্টিমুলেট করে পর ডিপ্রেস করে, তারপর পড়লাম এর মধ্যে কী কী আছে, এখানে পড়লাম আছে হলো হায়োসিন, হায়োসাইমিন অ্যান্ড ট্রেসেস অফ অ্যাট্রোপিন, তারপরে আমরা পড়েছি হলো এটা এই আচ্ছা ফাংশন তো বললামই, তারপরে পড়লাম হলো এর সাইন সিমটমগুলো কী, সাইন সিমটম বলতে বোঝাচ্ছি যে এটা খাইলে কী কী হবে, তখন এই খাইলে সরি এটা পড়ি না এটা পড়বো, আমরা পড়ছি হলো হোয়ার ইট ইজ অ্যাপ্লাইড, হাউ ইট ইজ অ্যাপ্লাইড অ্যান্ড হোয়াই ইট ইজ অ্যাপ্লাইড, হোয়াই পড়লাম, হোয়াইটা হলো টু স্ন্যাচ অ্যাওয়ে দ্য বিলঙ্গিং অফ আদার্স, অন্য জিনিসপত্র চুরি করার জন্য এটা দেওয়া হয়, আর হোয়ার পড়লাম হলো ক্রাউডেড এরিয়াতে, হাউ পড়লাম মানে কীভাবে দেওয়া হয় এই যে কোনো একটা খাবারের সাথে মিশায় এটা দেওয়া হয়, সব খাবারের না কিছু কিছু খাবারের কথা আমি তোমাকে বললাম যে এই এই খাবারের সাথে এটা মিশায় এটা দেওয়া যেতে পারে। তাহলে আজকে এই পর্যন্ত থাক, এরপর আমরা বাকিটা পড়ে শেষ করে দেবো, আজকে আমার টায়ার্ড লাগতেছে, মনটা জার্নি করে আসছি ঢাকা থেকে সেই সকাল 7:30টার সময় এসে অফিসে গেছি, অফিস থেকে কোনো পেশ আমাদের তো রুগী দেখতে হয় না, অফিসে চুপচাপ বসে থাকতে হয় কারণ আমরা তো কলেজের টিচার, আমাদের কোনো কাম নাই যেহেতু তোমরাও নাই,
তারপরে বাসায় এসে গোসল করে নামাজ পড়ে খাই নাই, ফেসবুকে দেখতেছিলাম আমার ছাত্রের মৃত্যুর কাহিনীটা। তারপর তো এই যে এখানে আসলাম পড়াতে, কালকে ইনশাল্লাহ আবার ঢাকায় চলে যাব। আজকে আসছি, কালকে যাব, আবার সোমবারে এখানে আসব। কালকে কে ক্লাস নেবে এটা পরে তোমাদের জানাবো, হ্যাঁ আজকে না, কালকে কে ক্লাস নেবে পরে তোমাদের জানাবো। তো ঠিক আছে, আজকে থাক, আজকে অল্প সময় পড়লাম, কিছু মনে করো না। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য, আর যে স্ট্যাটাসটা দিয়েছি আমার ছাত্রের জন্য, আমার বন্ধুর জন্য, তাদের জন্য অবশ্যই দোয়া করবো, আমার জন্য দোয়া করবা। এখন আমার বাসায় ভয় পেয়েছে যে আমি কেন এই মেডিকেল কলেজে আসছি, ভাই মেডিকেল কলেজে না আসলে তো আমাদের স্যালারি দেবে না, সেই জন্য মেডিকেল কলেজে আসছি, তাই না? আমাদেরকে আসতে বলছে, এই জন্য মেডিকেল কলেজে আসছি। কিন্তু সবাই খুব ভয় পাচ্ছে, এই যে গ্রামের বাড়িতে, এই পুরা বাড়িতে আমি একা, তিনতলা, আমি ছাড়া এখানে ওই ওদের কেয়ারটেকার থাকে, আমি সারাদিন এখানে চুপচাপ বসে থাকি, কারণ বাইরে যাই না। বাইরে গেলে কী হবে, এর সাথে দেখা হবে, ওর সাথে গ্রামের গ্রামের লোক যদি গল্প করতে চায় তাকে তো মানা করা যাবে না যে এই তোমার সাথে কথা বলবো না, তখন সে বলবে যে আরে শালা ঢাকা থেকে আসছে কথা বলবে না, পরে বলবে যে আপনার সাথেই ভাই কথা বলবো না, আপনি তো ঢাকা থেকে করোনা নিয়ে আসছেন, আমরা তো গ্রামের লোক ভালোই আছি, এই জন্য গ্রামের লোকের সাথে কথা বলার দরকার নেই, বেশি গল্প করার দরকার নেই, কাছে যাওয়ার দরকার নাই, চুপচাপ রুয়ে বসে থাকাটাই বেটার। তোমাদেরকেও বলবো তোমরা ইনশাল্লাহ চুপচাপ থাকবা, বের হবো না বেশি, কারণ এটা কিন্তু আসলে হচ্ছে আমাদের এই কাজী ইউনুস আলী মেডিকেলে কিছু ডাক্তারেরও হয়েছে, কিছু ডাক্তারেরও হয়েছে। টিএমএসএসে আজকে সাজান ভাই আসছিল, সে বললো টিএমএসএসে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তার হয়েছে। যে ডাক্তাররা পেশেন্টের কাছে যাচ্ছে বেশি, বিশেষ করে অ্যানেস্থেটিস্ট, তাদের সবচাইতে বেশি হচ্ছে। অনেক সিনিয়র ডাক্তার মারা গেছে, আমার বন্ধু বান্ধব মারা গেলো, আমার ছাত্র মারা গেলো, সবার জন্য দোয়া করি আল্লাহর কাছে, তোমরাও দোয়া করবা ইনশাল্লাহ, আল্লাহ যেন ওদেরকে বেস্ট দেয়। আমার জন্য দোয়া করবা যে আমি যেন সুস্থ থাকতে পারি, আমার আমার বাবা, আমার মা, ভাই বোন, আমার স্ত্রী, আমার মেয়েরা যেন সুস্থ থাকে। আর আল্লাহ যদি মনে করে যে আমাদেরকে নিয়ে যাবে, তাহলে একটাই কথা আল্লাহর কাছে, সেটা হলো আমাদেরকে নিয়ে গেলে আমাদেরকে বেহেস্তের সবচেয়ে বড় আসনে আমাদেরকে রাখবা, এইটা হলো কথা। আমরা আমাদেরকে এই মহামারীতে মারলে আমাদেরকে বেহেস্তের সবচেয়ে বড় আসনে রাখবা, এইটা আল্লাহর কাছে আমরা সবাই দিয়ে দোয়া, তোমরা দোয়া করো, আমরা দোয়া করি। তো ঠিক আছে, অনেক গল্প করে ফেললাম, থ্যাংক ইউ, আমি নেক্সট ক্লাসে তোমাদের এটা পড়ায় দেবো। ওকে, শেষ করে দিই আজকে।